আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আরিফুল ইসলাম জিনুক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল জিনুক ব্লগসে আজকের ভিডিওটি হলো এনাদার এনাদার টেকনিক্যাল ভিডিও যে ভিডিওটি আমি আপনাদের সাথে ব্লগিং নিয়ে কথা বলব শুভন্ধুর আজকে আমি আপনার সাথে কথা বলব ব্লগিং নিয়ে মানে যারা ব্লগিং শুরু করতে চাচ্ছেন বা আপনারা যারা নতুন বা বিজ্ঞানার যারা আপনারা ব্লগিং নিজের একটা ব্লগ বানাতে চাচ্ছেন বা কোনো টপিক সিরোপা কাজ করতে চাচ্ছেন বা কোনো ব্লগ বানাতে চাচ্ছেন সেই ব্লগ করে আপনারা অ্যাক্সচেঞ্জ বা অ্যাফিলিয়েট মার্কেটের মধ্যে টাকা আয় করতে চাচ্ছেন বা তাদের জন্য আজকে ভিডিওটি সো আশা করি আজকে আপনাদের সাথে আমি পাঁচটি টিপস দিব আপনাদের যারা নতুন বা বিগানার এটা এই পাঁচটি টিপস আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি সো আশা করি এই পাঁচটি টিপস যদি আপনার আপনারা মাথায় রাখেন আপনারা যখন ব্লগিং করবেন বা শুরু করবেন তো তাহলে অবশ্যই আপনারা সেটা থেকে বেনিফিট পাবেন আশা করি সো সোমবার কথা না পারি আমি সরাসরি চলে যাচ্ছি এই পাঁচটি টিপসে নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হলো প্রথমে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কেন ব্লগিং করবেন মানে আপনি কি শুধু শখের বসে বা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য ব্লগিং করবেন নাকি প্রফেশনালি ব্লগিং করবেন সেটা দিয়ে আপনি টাকা আয় করতে চাচ্ছেন এখন যদি আপনি শখের বসে ব্লগিং করতে চান বা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য করতে চান তাহলে আমার ভিডিওটি পুরোটা না দেখলেও চলবে জাস্ট আপনি একটি ব্লগ খুলে নিন সেখানে আপনার মন মতো যা খুশি মন চায় পাবলিশ করতে থাকুন এবং এক্সপিরিয়েন্স নিতে নিতে থাকুন আর এখন যদি আপনি প্রফেশনালি করতে চান মানে সেটা দিয়ে আপনি টাকা আয় করতে চান বা আপনার নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তাহলে আপনি ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবেন আশা করি সো নাম্বার টু নাম্বার দুই হলো আপনাকে সিদ্ধান্ত আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কাদের উদ্দেশ্য করে আপনার ব্লগিং করবেন মানে আপনার অডিয়েন্স কারা হবে এবং আপনার ব্লগের কন্টেন্ট কি ইংলিশে হবে নাকি বাংলায় হবে এখন যদি আপনি ভালো ইংলিশ পারেন তাহলে অবশ্যই আপনার ইংলিশে কন্টেন্ট লেখা উচিত এবং আপনার ইন্টারন্যাশনাল অডিয়েন্সকে টার্গেট করা উচিত সেক্ষেত্রে আপনার আর্নিং অপশ অপশনটা অনেক বেড়ে যাবে এবং আপনি ভালো অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন আর আপনি যদি ইংলিশটা ততটা ভালো না জানেন তাহলে আপনি বাংলায় করতে পারেন সেক্ষেত্রে আপনি লোকাল অডিয়েন্সকে টার্গেট করবেন এবং সেক্ষেত্রে আপনার হয়তো বা আর্নিংটা কম হবে এবং আপনার আর্নিংসের যে অপশনগুলো সেগুলোও কম থাকবে সো আমি ধরে নিচ্ছি আপনার ব্লগটা আপনি ইংলিশে করবেন এবং আপনার টার্গেট অডিয়েন্স হবে ইন্টারন্যাশনাল অডিয়েন্স সো নাম্বার থ্রি নাম্বার থ্রি হলো আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন নিচের উপরে কাজ করবেন বা কোন টপিক্সের উপরে কাজ করবেন অবশ্যই এবং আপনাকে অবশ্যই একটি নিচ বা টপিক্সের উপরে কাজ করতে হবে আপনি একসাথে দুই তিনটা টপিক্স নিয়ে কাজ করবেন না সেক্ষেত্রে আপনার ওয়েবসাইট বা ব্লগের রেপুটেশনটা ভালো থাকে না বা আপনি সেক্ষেত্রে পাশ একসাথে বিভিন্ন টপিক্স নিয়ে কাজ করলে আপনার কাজ করার উৎসাহ থাকবে না বা আপনি এতগুলো টপিক্স বা কিওয়ার্ড আপনার সাথে সেগুলো ম্যানেজ করতে পারবেন না সো আমার আপনাদের উপদেশ থাকবে আপনি একটি টপিকস বা একটি জিনিসের উপরে কাজ করুন এবং এমন একটি নিজ সিলেক্ট করুন বা টপিক সিলেক্ট করুন যে টপিক্সের উপরে আপনার একশো পার্সেন্ট আইডিয়া আছে যদি একশো পার্সেন্ট নাও থাকে মিনিমাম সেভেন্টি পার্সেন্ট আইডিয়া আছে এবং বাকি থার্টি পার্সেন্ট আপনারা গুগল গেটে বা বিভিন্ন ওয়েবসাইট গেটে বাকি থার্টি পার্সেন্ট নিয়ে সেভেন্টি পার্সেন্টের সাথে অ্যাড করে আপনারা কন্টেন্ট বা আর্টিকেল লিখতে পারবেন এবং আপনি एक्टिव टपिक्सर ऊपर आपने কাজ করলে কী হবে আপনার যে গুগল সে গুগল আপনার ব্লগটাকে খুব ভালো চোখে দেখবে এবং আপনার ব্লগটাকে যখন র্যাঙ্ক করাবে গুগল সার্চ ইঞ্জিনে তখন আপনার ব্লগটা খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করবে এছাড়া আপনার অডিয়েন্স যারা থাকবে আপনার ব্লগটার উপর একটা ভালো ইমপ্রেশন তৈরি হবে এবং ওই পার্টিকুলার টপিক্স বা কেউ যখন সেই দিয়ে মাথায় আসবে তখন আপনার ব্লগটার কথা মনে পড়ে যাবে সেক্ষেত্রে আপনার ব্লগটি রেপুটেশনটা অনেক বেশি থাকবে আর আপনি যদি বিভিন্ন টপিক নিয়ে একসাথে কাজ করেন একটা ব্লগে মনে করেন আপনার হেলথ স্পোর্টস বা ট্রাভেল মানি মেকিং সব কিছু নিয়ে কাজ করে সেক্ষেত্রে অনেক কাজ করতে হবে অনেক সময় আপনার ব্যয় করতে হবে গুগল সার্চ ইঞ্জিন র্যাঙ্ক করাতে হলে এবং আপনার অডিয়েন্সটা আপনার যখন একটা পার্টিকুলার কিওয়ার্ড আপনার অডিয়েন্সে মাথায় আসবে তখন আপনার ব্লগটা না এসে সে ওই পার্টিকুলার কিওয়ার্ড রিলেটেড ব্লগে চলে যাবে সো আশা করি আপনার একটি টপিক নিয়ে কাজ করবেন বা একটি নিশের উপর কাজ করবেন এখন নাম্বার ফোর হচ্ছে আপনি যে নিচ বা কিওয়ার্ডটা সিলেক্ট করেছেন সেই নিচের উপর আপনি প্রফিটেবল কতগুলো কিওয়ার্ড খুঁজে বের করুন সেক্ষেত্রে আপনি গুগল কিওয়ার্ড প্ল্যানার ব্যবহার করতে পারেন বা অন্যান্য যে টুলসগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন এবং আপনি সেই কতগুলো মানে দশ থেকে পনেরো বিশ যতগুলো হয় আপনি ভালো প্রফিটেবল কিওয়ার্ড খুঁজে বের করুন এবং সেই কিওয়ার্ডের উপর আপনি মিনিমাম তিরিশটা আর্টিকেল লিখুন এবং সেই আর্টিকেলগুলো মিনিমাম পাঁচশো ওয়ার্ডের হতে হবে আপনি যদি এক হাজার ওয়ার্ডে লিখতে চান কোনো সমস্যা নেই কিন্তু মিনিমাম পাঁচশো ওয়ার্ডের হতে হবে এবং খুব সুন্দর করে ইংলিশে সেগুলোর উপরে আপনি যা পারেন আপনি বি আপনি ওই কিওয়ার্ড বা কিওয়ার্ডের উপর যে আর্টিকেলগুলো লেখা হয়েছে বিভিন্ন ওয়েবসাইটে সেগুলো থেকে আপনি আইডিয়া নিতে পারেন নিয়ে আপনি আইডিয়া গ্যাদার করে আপনার আপনি মিনিমাম পাঁচশো ওয়ার্ডের উপর আপনি ওই কিওয়ার্ডগুলোর উপর আপনি আর্টিকেলগুলো লিখুন এবং মিনিমাম তিরিশটি আর্টিকেল লিখবেন এই তিরিশটি আর্টিকেল না লিখে আপনি কোনোভাবে কোনোভাবেই আপনি নাম্বার ফাইভে যাবেন না আমি আপনাদের কাছে অনুরোধ প্লিজ এই তিরিশটি আর্টিকেল লিখুন এবং তারপর নাম্বার ফাইভে যান কারণ নাম্বার ফাইভ হচ্ছে অলরেডি সেটা তো নিয়ে ফেলেছেন প্রফেশনালি ব্লগিং করবেন এবং আপনার কন্টেন্টগুলো হবে ইংলিশে এবং টার্গেট অডিয়েন্স হবে ইন্টারন্যাশনাল অডিয়েন্স এবং আপনি একটি নিজ সিলেক্ট করে ফেলেছেন এবং সেই নিজের উপর আপনি প্রফিটেবল কিওয়ার্ড কিওয়ার্ডের উপর আপনার তিরিশটি আর্টিকেল লেখা হয়ে গেছে এখন আপনার নেক্সট মানে নাম্বার ফাইভ স্টেপ হলো আপনি একটি ভালো ডোমেন নেম সিলেক্ট করা মানে আপনি যে নিজ সিলেক্ট করেছেন বা যে কিউআরগুলো আপনার যে কিউআরগুলো লিখে আপনি আর্টিকেল লিখেছেন বা আপনার যে টপিকস আছে সেই টপিক্সের সাথে মিল রেখে আপনি একটি ডোমেন নেম সিলেক্ট করুন বা একটা আপনার ব্লগের যে নাম হবে সেটি সিলেক্ট করুন অবশ্যই আপনার সেই টপিক্সের উপর মিল রেখে মানে আপনার ব্লগের নামটি শোনা মাত্রই যেন আপনার অডিয়েন্স বুঝতে পারে আপনার ব্লগটি কী সম্পর্কে এবং তারপর একটি ভালো হোস্টিং নিন অবশ্যই আমি আপনাকে সাজেস্ট করব আপনি বাইরের কোনো ইন্টারন্যাশনাল কোনো হোস্টিং প্রোভাইডার থেকে হোস্টিং নিন সেক্ষেত্রে ব্লক হোস্ট বা হোস্ট ক্যাক্টর বা অন্যান্য যে ইন্টারন্যাশনাল প্রোভাইডার হোস্ট প্রোভাইডার আছে সেগুলো থেকে নিতে পারেন তাদের কাছ থেকে ভালো সার্ভিস পাবেন আর আপনি যে লোকাল কোনো হোস্ট হোস্টিং থেকে আপনি হোস্টিং প্রোভাইডার থেকে আপনি যদি হোস্ট নেন তাহলে অবশ্যই তাদের সঙ্গে ভালো জেনে নেবেন তাদের অতীত রেকর্ড কৃষিরা জেনে নেবেন এবং তাদের সার্ভিস যারা ব্যবহার করে তাদের কাছ থেকে জেনে নেবেন তারা কী ধরনের সার্ভিস দেয় সো আমি সবসময় সাজেস্ট করবো আপনি যদি ভালো প্রফেশনাল কাজ করতে চান তাহলে বাইরে থেকে ইন্টারন্যাশনাল প্রোভাইডার থেকে হোস্টিং নিন সেক্ষেত্রে হয়তো আপনার একটু দাম বেশি পড়বে কিন্তু আপনি ভালো সার্ভিস পাবেন এখন তারপর আপনি আর ডোমের নাম নিলেন হোস্টিং নিলেন এখন আপনার ব্লগটাকে ভালোভাবে ডিজাইন করুন এবং রেসপন্সিভ ডিজাইন ডিজাইন করবেন যেটি মোবাইল কম্পিউটার বা সব জায়গায় আপনার সাপোর্ট করবে এবং বা এমন একটি থিম নিন যেটি খুবই রেসপন্সিভ এবং খুবই সুন্দর দেখতে বা আপনার ব্লগটাকে দেখতে খুবই প্রফেশনাল মনে হবে এখন আপনার সব কিছু হয়ে গেছে আপনি আপনার পাঁচটি স্টেপ স্টেপ আপনি কমপ্লিট করেছেন এখন সময় হলো আপনার আর্টিকেল বা আপনার ব্লগ ব্লগটাকে লাইভে নিয়ে আসা এখন যখন আপনি ব্লগটাকে লাইভে নিয়ে আসবেন আগে সুন্দর করে ডিজাইন করে নিছেন এখন ব্লগটাকে লাইভে নিয়ে আসবে সেক্ষেত্রে আপনার তিরিশটি আর্টিকেল লিখছেন সেখান থেকে দশটি আর্টিকেল সাবমিট আপনি পাবলিশ করুন সেখান থেকে দশটি আর্টিকেল আপনার ব্লগে পাবলিশ করুন এবং আপনি গুগল সার্চ ইঞ্জিনে সেটাকে সাবমিট করুন তারপর আপনি রেগুলার আপনি কনটেন্ট আপডেট করতে থাকুন মানে আপনি আর্টিকেল লিখতে থাকুন লিখে এবং নিয়মিত ব্লগে পাবলিশ করতে থাকুন এখন কোনো দিন যদি আপনার মনে হয় হঠাৎ করে আপনি প্রতিদিন আপনি আর্টিকেল লিখতে আসেন মাঝে মধ্যে যদি আপনার মধ্যে বোরিং চলে আসে মানে আপনি ফেটিকে পড়েন বা আপনি হতাশা চলে আসে যে আপনি আর্টিকেল লিখতে ভালো লাগতেছে না তখন আপনি ওই বিশটা আর্টিকেল যে আপনার কাছে আছে যে তিরিশটা আর্টিকেল লিখছিলেন সে তার মধ্যে দশটা আর্টিকেল আপনি অলরেডি পাবলিশ করে ফেলছেন ওই বিশটা আর্টিকেল আপনার মধ্যে কাছে আসে হাতে আছে ওইখান থেকে একটি করে আর্টিকেল পাবলিশ করতে থাকুন যেদিনকে আপনার ভালো না লাগবে ওই দিনকে পাবলিশ করতে থাকুন এক্ষেত্রে কী হবে আপনার ব্লগটি নিয়মিত আপডেট হতে থাকবে এবং আপনার যে আর্টিকেল পাবলিশের যে ফ্রিকুয়েন্সিটা সেটা আপনার কন্টিনিউ একটা ফ্রিকুয়েন্সিটা ঠিক থাকবে এবং আপনার গুগল সার্চ ইঞ্জিনের কাছে আপনার ব্লগটার একটি ভালো রেপুটেশন থাকবে এবং আপনার ব্লগটি নিয়মিত আপডেট হতে থাকবে এবং সার্চ ইঞ্জিনে আপনার কোনো নেগেটিভ প্রভাব পড়বে না আর আপনি যদি হঠাৎ করে আর্টিকেল লিখতেছেন বা হঠাৎ করে আপনার মধ্যে ফেডিং চলে আসলো আপনি আর্টিকেল লিখে বন্ধ করে দিলেন দুই তিন দিন পাঁচ দিন পাঁচ দিন সাত দিন আর্টিকেল লিখলেন না সেক্ষেত্রে আপনার সার্চ ইঞ্জিনে আপনার ব্লগটা নিচে চলে যাবে এই জন্য আপনাদের আমি বলছি আপনার হাতে সবসময় তিরিশটা আর্টিকেল লিখে তারপর আপনার নাম্বার ফাইভ মানে আপনার ডোমেন হোস্টিং এবং আপনার ব্লগটি লাইভে নিয়ে আসবেন সেক্ষেত্রে নয় আর এখন যদি আপনি বিশটা আর্টিকেল নাম্বার ফোর স্টেপটা ইগনোর করে সরাসরি নাম্বার ফাইভে চলে আসেন এবং আপনাকে ডোমেন নিয়ে হোস্ট নিয়ে বাকের থিম কিনে আপনি ব্লগটিকে লাইভে নিয়ে চলে আসলেন সেখানে এবং দু তিনটা আর্টিকেল লিখে ফেললেন তারপর আপনার কি হবে হঠাৎ করে আপনার মধ্যে ফেডিক চলে আসবে বা বোরিং চলে আসবে আপনার হঠাৎ করে মনে হবে এই টপিকটা নিয়ে আমি কেন কাজ করতেছি এই টপিকটা না নিয়ে ওই টপিকটা নিয়ে কাজ করলে হয়তো আমি ভালো করতে পারতাম বা আমি এই টপিকটা নিয়ে আমি ভুল করে ফেলছি এখন আমার মাথায় কিছু আসতে আসে না আমি নিয়ে কী লিখবো আমার মাথায় কিছু আসতে আসছে না তো তখন আপনি হঠাৎ করে আপনি ব্লগটিকে আপনি বন্ধ করে দিবেন বা আপনি ব্লগটিকে নিয়ে আর লেখার মতো মন থাকবে থাকবেন আপনি দু তিনটা কাজ কর আর্টিকেল লিখি আপনার মধ্যে আর্টিকেল না লেখার প্রবণটা চলে আসবে সেক্ষেত্রে আপনি কিছুই করতে পারলেন না কিন্তু আপনার হোস্টেল হোস্টিং নিলেন আপনি ডোমেন কিনলেন এবং একটি থিম নিলেন বা ডিজাইন করে নেন যে টাকাগুলো খরচ করলেন সব কিছুই আপনার নষ্ট হয়ে যাবে মানে আপনার জলে যাবে সেক্ষেত্রে আপনার সব কিছুই আপনার ব্যর্থ হয়ে গেল আর এখন যদি আপনার হাতে আর্টিকেল থাকে তখন যখন আপনার মন মানসিকতা ভালো থাকবে না বা আপনার আর্টিকেল লেখার মন মানসিকতা থাকবে না তখন ওই বৃষ্টি আর্টিকেল থেকে আপনি আর্টিকেল পাবলিশ করতে পারেন এবং যখন আপনার মন আবার ভালো লাগবে বা আপনার মনের মধ্যে আবার উৎফুল্লতা চলে আসবে তখন আপনি আবার আর্টিকেল লেখা শুরু করে দেবেন এভাবে কিন্তু এই কাজটি করলে কী হবে আপনার আর্টিকে ব্লগটি আপনার নিয়মিত আপডেট হতে থাকবে এবং আপনার ব্লগটি আপনি কন্টিনিউ করতে পারবেন তা না হলে আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি আপনারা ব্লগ কন্টিনিউ করতে পারবেন না আপনি দু তিনটা আর্টিকেল লিখে যদি আপনার পাঁচটা আর্টিকেল লিখে যদি শুরু করে দেন তাহলে দেখবেন কিছুদিন পরে এই আর্টিকেল লেখার পরে আপনার মধ্যে আর্টিকেল আর টপিক খুঁজে পাবেন না এবং আপনি হঠাৎ করে আপনার মধ্যে আপনি আর্টিকেল না লেখা আপনি অন্য টিকের উপর ইন্টারেস্টেড হয়ে যাবেন এবং আপনার ব্লগটি বন্ধ করে দেবেন সো আশা করি আপনারা অবশ্যই নাম্বার চার নাম্বার স্টেপটি খুব গুরুত্ব সহকারে দেখবেন এবং তিরিশটি আর্টিকেল না লিখে আপনারা নাম্বার ফাইভে আসবেন না বন্ধুরা আশা করি আমার এই পাঁচটি টিপস থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন এবং আপনারা যারা ব্লগিং শুরু করতে যাচ্ছেন তারা এই পাঁচটি টিপস অবশ্যই মাথায় রাখবেন এবং সেইভাবে কাজ করতে পারেন যার নতুন তারা যারা অলরেডি ব্লগিং শুরু করে দিয়েছেন তারা আপনারা কাজ চালিয়ে যাবেন আপনারা নিয়মিত আর্টিকেল লিখবেন অবশ্যই নিয়মিত আর্টিকেল লিখবেন আমি ব্লগিং নিয়ে আপনাদের পরবর্তীতে অনেক ভিডিও দিব সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে আইকনটি আছে সেটি ক্লিক করে রাখবেন সেটি ক্লিক করে রাখলে আমি যে পরবর্তীতে যে ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে আপনাদের আপলোড করার সাথে সাথে আপনাদের নোটিফিকেশন চলে যাবে এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে বন্ধুদের জানিয়ে দেবেন সো বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো ব্লগ বা টেকনিক্যাল ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ